মানে কোন রকম কোনো ইনভিটেশন নেই, উইদাউট ইনভিটেশন এসেছি। মানে এন্ট্রিটা কেমন করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার চলে এসেছি তো সবাই জানো কিন্তু আমার তো ইচ্ছে করে বলো। সো আজকে আমিও চলে এলাম এইরকম একটা বিয়ে খাওয়ার জন্য। তো সাথে থাকো আর দেখতে থাকো আমি কী কী করি কিনা। অলরেডি অনেক লোকজন দেখছি, আমি কাউকেই চিনি না, একটু তো কেমন লাগেই বলো। গেটের এদিকে দেখো অনেকে আছে, আমি কাউকে চিনতে পারছি না। এখানে ভেতরেও প্রচুর লোকজন আছে, আমি গেটে ঢোকার মুহূর্তেই ভিডিওটা মানে শুরু করছি আর কি। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি, তারপরে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যতটুকু পারবো শেয়ার করবো, আর সেটি তো তোমাদের সঙ্গে পুরোপুরিভাবে ডিসক্লোজ করেই দেবো। তো চলো দেখতে থাকো। গাইজ আমি জাস্ট তোমাদের জন্য আমি গেটের বাইরে এসে জাস্ট গেট মানে এন্ট্রিটা কেমন করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো একটু ব্যাক ক্যামেরায় দেখে নাও। তো গাইজ দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে এন্ট্রি মানে এন্ট্রি গেট আর কি। আর এখানে এতক্ষণ ফটো সেশন চলছিল, কারা কারা তুলছিল আমি কাউকেই চিনি না। তো আমি ঢুকে জাস্ট ভেতরে ঢুকে এখানেই তোমাদের সঙ্গে ইন্ট্রোটা করলাম। তো চলো এখন ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে দেখি কার কী এক্সপ্রেশন কি না। তো গাইজ এখন আমি ফুচকা খেলাম, ফুচকা আর কফি আর কিছু পকোড়া খেলাম। দেখো একা হাতে নিয়ে খাওয়ার ভিডিওগুলো তোলাটা একটু টাফ, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চেষ্টা করব যে যদি ব্রাইটটা দেখাতে পারি আর কি। এখন আমি আছি খাবার গেটের ঠিক অপোজিটে আর কি, পেছনে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে মেন কোর্স আর কি। একটু পরে কি আমিও খেয়ে নেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি পারি, পসিবল হয় তো। অ্যাকচুয়ালি না নিজের কেমন একটা হচ্ছে, হয় না বলো, কাউকেই চিনি না এখানে এসে এইরকমভাবে ঢুকে পড়েছি লাইফে ফার্স্ট টাইম। হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানাবে যে কেউ এরকম বিনা ইনভিটেশনে বিয়ে খেয়েছো কিনা, কিংবা শুধু বিয়ে নয় মানে ইনভিটেশন ছাড়া কেউ কখনো কোনো ইনভিটেশনে গিয়ে খেয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার লাইফে এটা ফার্স্ট টাইম। তো চলো এবার আর একটু ভেতরটা, একচুয়ালি ওখানে কাউকে আমি চিনি না, কিন্তু আমারও ক্যামেরা ক্যামেরা হচ্ছে। তো পেছনে দেখতেই পাচ্ছ ওখানে সব প্রাইটরা বসে আছে, মানে কোনো পক্ষের বাড়ির লোকজন চলে এসছে, আমরা কাউকেই চিনি না। সো আমি একটু এইদিকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, একটু পরে আমি মেন কোর্সে ঢুকে যাবো, তখন বাকিটা তোমাদের সঙ্গে টোটালি শেয়ার করবো। চলো এবার যাই একটু দেখি যদি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি। গাইস দেখতেই পাচ্ছ জাস্ট এখন খেতে বসলাম, চাইতে গেলো দুধ দেখো চিনি না কাউকেই আমি, জাস্ট এখন দেখে দাও জাস্ট খেতে বসলাম, এখন সার্ভ করেনি। তো তারপর তোমাদের শেয়ার করছি সঙ্গে যে কী কী আছে মেনুতে। আবার চলে এসেছি তো বিয়ে, সে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড, আমি চিনতাম বলতে নাম শুনেছি,
সেরকম ভাই বোর সঙ্গে আমার কখনোই পরিচয় ছিল না, জাস্ট বিয়ের আগে আমাকে একবার বলেছিল। তো ভাবলাম ঠিক আছে, আমার তো এখানে ইনভিটেশন সেরকম আমি পাই না, যেহেতু বাড়ির বাইরে থাকি, ফ্যামিলি মেম্বাররা সব ওই দিকে, তো ভালো যে চলো চলেই আসি। ওই জন্য একদম বিনা ইনভিটেশনের মানে যদি আমি বলি যে এসছি, একদম ভুল হবে বলাটা, জাস্ট একবার আমাকে বলেছিল আমি চলে এসছি এরকম। আর অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও যে তোমরা এরকম ইনভিটেশন ছাড়া কারা কারা বিয়ে খেয়েছো, অবশ্যই আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার এই ছোট্ট বিয়ের ভিডিওটা মানে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এখন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ব্যাপারটা কী বলো তো, একাই তো আমি কাউকে চিনি না, আমার অপোজিটে যারা দাঁড়িয়ে আছে আমার সামনে আর কি এমনভাবে তাকাচ্ছে, আমার একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক না কেন, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সো আজকের মতন টাটা।